পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা ও সচেতনতা, পাশাপাশি হেলমেটবিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ, এই কর্মসূচি পালন করা হয় অশোকনগর থানার পক্ষ থেকে। পথ চলতি যানবাহন চালকদের সচেতন করার পাশাপাশি হেলমেট বিতরণের মধ্যে দিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন অশোকনগর থানার। অশোকনগর 4 নম্বর কালীবাড়ি মোড় এলাকায় এদিন এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। পথ চলতি সাধারণ যানবাহন চালকদের নিরাপত্তার স্বার্থে সচেতন করার পাশাপাশি হেলমেটবিহীন বাইক চালকদের মধ্যেও হেলমেট বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে। চেতনা গড়ে তোলার জন্য এটা খুবই একটা ভালো হচ্ছে, যাতে এখন তো আমরা দৈনন্দিন জীবনে অনেক ছাত্রকে আমরা বাইক চলতে দেখি এবং রেকলেসনেসও অনেক সময় যেটা দেখি সেটা দেখা পড়ে, এবং সেক্ষেত্রে তাদের মধ্যে চেতনা গড়ে তোলার জন্য এই নিরাপত্তা সপ্তাহ। পাশাপাশি চার চাকা গাড়ির ক্ষেত্রে চালক ও যাত্রী গাড়ি চালানোর সময় অবশ্যই যেন সিট বেল্ট ব্যবহার করেন সে বিষয়েও নিশ্চিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার, স্থানীয় স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী থেকে শুরু করে অশোকনগর থানার আধিকারিক অয়ন চক্রবর্তী। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়েও একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশের পক্ষ থেকে। আমাদের উদ্দেশ্য সাধারণ ভালো থাকুক, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেভ ড্রাইভ সেভ লাইফ এই আমাদের সামনে সামনে আমরা এই গুরুত্ব অনেকটা বুঝতে পারিনি, যত দিন অতিক্রান্ত তত আমরা বুঝে নিতে পারলাম যে এই সেভ ড্রাইভ সেভ লাইফ মূল্য কতটা। এই প্রকল্প চালু হওয়ার পর আমাদের দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে এসছে, আমরা পরিসংখ্যা নিয়ে দেখেছি যে যত দিন যাচ্ছে তত দুর্ঘটনার সংখ্যা কমছে। আমাদের মনে হচ্ছিল যে বাড়ির গার্ডিয়ানরা কোথাও কোথাও হেলমেট পরলেও বাচ্চাদের হেলমেট পরানো হয় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।